পৃথিবীর প্রত্যেকটি দেশেরই নিজস্ব কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হতে পারে দেশটির স্থানীয় খাবার, সংস্কৃতি, স্থলভাগের স্থাপত্যকলা, প্রাচীন স্থাপত্যশৈলী, দুর্দান্ত পার্ক, সুন্দর শহর কিংবা কালজয়ী সব গ্রাম। এই বৈশিষ্ট্যগুলি বিশ্ববাসীর সামনে দেশটির এমন একটি ভাবমূর্তি তৈরি করে যা দেশটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে প্রতিনিয়ত। সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাফ গাইড ও টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশের তালিকা। কোন কোন দেশ স্থান করে নিয়েছে এই তালিকায় খুব জানতে ইচ্ছে করছে, তাই না? এটাই স্বাভাবিক। তাহলে আর দেরি কেন, চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দর 10টি দেশে। আর যেতে যেতে মনে করিয়ে দিতে চাই, মিডিয়া বক্সের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা। ভ্রমণ পিপাসু মানুষের কাছে বৈচিত্র্যপূর্ণ ইন্দোনেশিয়া বরাবরই খুবই জনপ্রিয়। এখানকার আগ্নেয়গিরি আর বদ্বীপ প্রকৃতি প্রেমীদের কাছে এক মুগ্ধতার নাম। শুধুমাত্র প্রকৃতি নয়, এদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং বসবাসকারী বিভিন্ন জাতিগোষ্ঠী ইন্দোনেশিয়াকে করে তুলেছে যথেষ্ট সমৃদ্ধ। ইন্দোনেশিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। প্রায় 5000 দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশটিতে প্রায় 17,500 দ্বীপ রয়েছে। এদের মধ্যে মাত্র 6,000 দ্বীপে রয়েছে মনুষ্য বসতি। সুমাত্রা, জাভা, লোয়াইসি, বর্নিও ও নিউগিনি এই 5টি দ্বীপ হচ্ছে এখানকার প্রধান দ্বীপ। পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশটির বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। অপরূপ সৌন্দর্যের দ্বীপ ইন্দোনেশিয়ার বালি হচ্ছে ভ্রমণের জন্য পৃথিবীখ্যাত। বহু দেশ থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন বালি দ্বীপের প্রাকৃতিক রূপে নিজেদেরকে সিক্ত করতে। সমস্ত দ্বীপের মানুষ পর্যটকদের স্বাগত জানাতে খুবই আন্তরিক। সুন্দর দেশের তালিকায় ইন্দোনেশিয়ার অবস্থান রয়েছে 10 নম্বর। নিউজিল্যান্ড সবার কাছে একটি চমৎকার বন্ধুসুলভ দেশ হিসেবে পরিচিত। মনোমুগ্ধকর ফটোজেনিক প্রকৃতি যেন অপার্থিব সৌন্দর্যের আধার। এখানে আছে ঘন বন, পাহাড়, সমুদ্র সৈকত আর উষ্ণ অঞ্চল। ঐতিহ্যবাহী মাওরি সংস্কৃতি মিশে আছে শহুরে আধুনিকতার সঙ্গে, মিশে আছে চমৎকার সব গ্রাম আর বিশাল অপূর্ব বন্য জীবন। যে কোনো ধরনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের জন্য একদম উপযুক্ত স্থান নিউজিল্যান্ড। সমগ্র বিশ্বের কাছে এটি অতি শান্তিপ্রিয় দেশ। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। প্রতিটা ভ্রমণ পিপাসু মানুষের কাছে নিউজিল্যান্ড একটি স্বপ্নের নাম। এদেশের পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রাণীকুলের বৈচিত্র্যময়তা আদায় করে নিয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশের তালিকার 9 নম্বর স্থান। দক্ষিণ আফ্রিকা হচ্ছে গোটা আফ্রিকা মহাদেশের সেরা সাফারি গন্তব্যস্থলের মধ্যে একটি। ক্রোগান ন্যাশনাল পার্ক সহ দেশটির বেশিরভাগ জাতীয় উদ্যানে বিগ ৫ দেখা যায়। পুরো আফ্রিকা মহাদেশের একমাত্র বোল্ডার্স বিসেই পেঙ্গুইনের দেখা মেলে, যা এই দক্ষিণ আফ্রিকাতেই অবস্থিত। দেশটি 3টি রাজধানীর একটি কেপটাউন, যার প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে দক্ষিণ আফ্রিকার ভ্রমণ স্থানগুলির কথা অধরায় থেকে যায়। এখানে কেপ পয়েন্ট এবং টেবিল পর্বত সহ রয়েছে আরও অনেক দর্শনীয় স্থান। ভৌগোলিক বৈচিত্র্যের দিক থেকে এটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে একটি ধরা হয়। একই সাথে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রও এটি। জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় দক্ষিণ আফ্রিকার অবস্থান 8 নম্বর। বিশ্বজুড়ে নিশীথ সূর্যের দেশ হিসাবে পরিচিত নরওয়ে। গরমের সময় উত্তর গোলার্ধে কয়েক মাস সূর্য অস্ত না গিয়ে সবসময় আকাশ রাখে আলোকিত। বিপরীতে শীতকালে কয়েক মাস সূর্যই ওঠে না, ফলে এ সময় রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলি আলো বজায় থাকে সারা রাত। বিভিন্ন রঙের আলো অনেকটা রংধনুর মতো ফুটে ওঠে রাতের আকাশে। এ যেন অভূতপূর্ব দৃশ্য, যা ভাষায় বর্ণনা করা অনেক কঠিন। আকাশে থাকে লাল সবুজ রঙের খেলা। প্রতি বছর লক্ষ কোটি পর্যটক ছুটে আসেন এই অরোরা বা আলোর টানে। দেশটির বিশেষত্ব হিসেবে রয়েছে বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য। রূপকথার গল্পের মতোই সুন্দর সব সমুদ্র খাত, অরোরা বা উত্তরের আলো, তুষার ঢাকা বিস্তৃত মালভূমি আর অবিশ্বাস্য সুন্দর সব পর্বতমালা। জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় নরওয়ে আছে 7 নম্বর। ব্রাজিল হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ। ব্রাজিল নামটি শুনলে প্রথমেই মনে আসে ইতিহাসের সর্বসেরা ফুটবলার পেলের কথা। সেই সাথে ভেসে ওঠে চোখ ধাঁধানো নান্দনিক সব ফুটবল ম্যাচ। এরপরই চোখের সামনে আসে সবুজ আর হলুদের সংমিশ্রণে তৈরি অপূর্ব এক পতাকার রং। ব্রাজিলীয় গান ও সাম্বা নাচের নামটিও ভেসে আসে চোখের সামনে। এসব কিছুর বাইরেও রয়েছে ব্রাজিলের ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ এক ইতিহাস। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত। একই সাথে ব্রাজিলের ভূপ্রকৃতি যথেষ্ট বৈচিত্র্যময়। দেশটিতে পাহাড়, পর্বত, সমভূমি আর উচ্চভূমি বিদ্যমান। ব্রাজিলের উল্লেখযোগ্য নদীর মধ্যে রয়েছে অ্যামাজন, যা বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। এইসব ব্রাজিলকে পরিণত করেছে বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্রে। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান 6 নম্বর।
ইতালি দক্ষিণ ইউরোপের চমৎকার একটি দেশ। পৃথিবীর খুব কম দেশই সৌন্দর্যের বিচারে ইতালির সাথে পেরে উঠবে। পশ্চিমা সংস্কৃতি ও সভ্যতার সূতিকাগার বলে পরিচিত ইতালি। নানা ভাস্কর্য আর শৈল্পিক নিদর্শন ছড়িয়ে আছে পুরো ইতালি জুড়ে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট সবচেয়ে বেশি সংখ্যায় আছে এই ইতালিতেই। এদেশে রয়েছে ভেনিস, ফ্লোরেন্স এবং রোমের মতো বিখ্যাত সব শহর। ইউরোপের সর্বোচ্চ শিখর হোয়াইট ম্যানহাটান এদেশেই অবস্থিত। প্রতি বছর প্রায় 5 কোটি পর্যটন ছুটে আসেন ইতালির টানে। পর্যটন খাত ইতালির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। ইতালি সম্পর্কে বলে আর শেষ করা যাবে না। যাই হোক, সবচেয়ে সুন্দর দেশের তালিকায় ইতালির অবস্থান 5 নম্বরে। উত্তর পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড। দেশটির আয়তন মাত্র 70,000 বর্গ কিলোমিটার। জ্ঞান, বিদ্যা ও নব্য গথিক শৈলীতে নির্মিত 19 শতকের মহিমান্বিত বাসগৃহ পর্যটক আগ্রহের অন্যতম কারণ। এছাড়াও দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ। আইরিশ মানুষ কথোপকথন অনেক পছন্দ করে এবং অন্যান্য মানুষের প্রতি তাদের আগ্রহ প্রচুর। এরা খুবই নম্র, ভদ্র এবং অতিথিপরায়ণ। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় আয়ারল্যান্ডের অবস্থান রয়েছে 4 নম্বরে। ছবির মতো সুন্দর দেশ ডেনমার্ক। শুধু সৌন্দর্যই নয়, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় রয়েছে ডেনমার্ক। এই দেশের মানুষগুলোর মধ্যে শান্তির প্রথম ও প্রধান কারণ হিসাবে গবেষণায় বলেন, ডেনমার্কের লোকজন কখনোই যুদ্ধবিগ্রহে যান না। তাদের প্রথম ও প্রধান লক্ষ্য নিজেদের অর্থনৈতিক দিক। এখানে যারা একবার গেছেন তারাই বলেছেন, জীবনে বেঁচে থাকতে অবশ্যই এদেশে একবার হলেও ঘুরে আসা উচিত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ ডেনমার্ক। মাথাপিছু জিডিপি, সামাজিক সহযোগিতা, উদারতা ও নিজ জীবনযাপন বেছে নেওয়ার স্বাধীনতা সহ অন্য সব কিছুই রয়েছে এদেশে। এখানে বলা হয়েছে 6টি মানদণ্ডে সুখ পরিমাণ করা সম্ভব, আর সুখী মানুষের দেশ সুন্দর হবে এটাই স্বাভাবিক। এখানে প্রাকৃতিকভাবে সৃষ্ট বহু পর্যটন স্থান রয়েছে যা দেশটিকে বিশ্বের সুন্দর দেশের তালিকায় স্থান করে দিয়েছে 3 নম্বরে। পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে, তার নাম সুইজারল্যান্ড। দেশটি বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসু মানুষের কাছে অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। তবে শুধু বেড়ানোর জন্যই নয়, সব বিচারেই দেশ হিসাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে ইউরোপের ছোট্ট এই দেশটি। আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পূর্ণ। ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড অন্যতম। এর আয়তনের 70% ঘিরে রয়েছে পর্বতমালা। সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টিরোজা। পর্যটকরা সুইজারল্যান্ডের প্রকৃতি আর প্রাকৃতিক দৃশ্যের জন্য অতি আকৃষ্ট হয়। এছাড়াও স্কিং ও পর্বত ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক ছুটে আসে। বিশ্বের অন্যতম অর্থসংস্থান হয় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্যও আসে। জরিপ অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় সুইজারল্যান্ড রয়েছে 2 নম্বরে। পূর্বে আটলান্টিক ও পশ্চিমে প্যাসিফিক। এ দুটি মহাসাগর থেকে শুরু করে পশ্চিমের বিস্তীর্ণ পাহাড়ি এলাকাসহ আরও বহু কিছু আছে কানাডাতে দেখার। এখানে আছে নদী, আছে সুবিশাল বন। অন্টারিওর উত্তরে আছে হাডসন উপসাগর। 4 ঋতুতে কানাডার রূপ বদলায় 4 রকম। এ যেন বিধাতার এক চমৎকার খেলা। কানাডার একটি বিশেষ দিক হলো এখানকার জনগণ। এখানে সবাই খুবই হেল্পফুল, যে কারণে এখানে এলে আপনাকে তেমন কোনো ঝামেলায় পড়তে হবে না। ফলে দেশটিতে রয়েছে নিরাপত্তার গ্যারান্টি, সুতরাং নির্ভয়ে ঘুরে বেড়াতে পারেন কানাডার যে কোনো প্রান্তে। বলা হয়ে থাকে কানাডা এমন একটি দেশ যেখানে একই সঙ্গে বন্য, শহরে ও রোমান্টিক স্থানের দেখা মেলে। বিশ্বখ্যাত নায়াগ্রার জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী সীমান্তে অবস্থিত। এখানে প্রতি বছর প্রায় 30 মিলিয়ন মানুষের সমাগম হয়। কানাডার আরেকটি বিশেষ দিক হলো বিশ্বের সবচেয়ে বেশি লেক এদেশে অবস্থিত। ফলে লেকের পরে নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে সবাইকেই। দেশটির কিছু প্রধান শহর যেমন অটোয়া, মন্ট্রিল, ভ্যানকুভার এবং টরেন্টো সহ বড় বড় শহরে বিশ্বের সেরা কিছু স্থাপত্য রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে ম্যাজিকের মতো। বিশ্বের সবচেয়ে সুন্দর দেশের তালিকায় কানাডা সবার উপরে। তার মানে কানাডাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। আন্তর্জাতিক ভ্রমণ পত্রিকা রাপ গাইড ও টাইম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি দেশ নিয়ে মিডিয়াবক্সের আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিডিয়াবক্সের সাথেই থাকবেন।